আমরা নদীর গ্রামের মানুষ, আমরা মির্জাপুরকে খাই,
সহায়তা করি, কর্তাকে সহায়তা করি, দোনাচার পড়ে খেলোয়াড়কে সহায়তা করি। আপনারা জানেন আমরা নদী গ্রামের মানুষ গর্ববোধ করি, আমরা কে বাংলার গ্রামের মানুষ আমরা গর্ববোধ করি, আমরা সত্যাগ্রহ আন্দোলনের মানুষ আমরা গর্ববোধ করি, লঙ্কা আন্দোলনের মানুষ আমরা গর্ববোধ করি। 1942 সালে 30 সেপ্টেম্বর কালাবাজার আন্দোলনের অন্তিক্রমে 7-7 জন মানুষ মারা গেছিল ব্রিটিশের সঙ্গে লড়াই করতে গিয়ে। তিন ব্রিটিশের আগে এই নন্দীগ্রামে ধরা চম্পট খেলা হয়েছিল, তার সঙ্গে খানা রসি দালালি করেছিল, ঠিক দুনম্বরই এই বীরচাপরি করেছিল। নন্দীগ্রামের মানুষ খড়ের গাদার মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে দিয়েছিল সেই ধরা চম্পটের পুলিশকে। আর তুমি গদ্দার, তুমি নন্দীগ্রামের সঙ্গে গদ্দারি করে পার পেয়ে যাবে, নন্দীগ্রামের মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে কখনো সম্ভব না, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। আমরা নন্দীগ্রামের মানুষ স্বাভাবিকভাবে 2007 সালে আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাকে সজাগ করতে পেরেছি। আর তুমি নেচে কুদে তুমি তিলক লাগিয়ে বলছো আমি নন্দীগ্রাম থেকে সজাগ করে দিচ্ছি, না তুইও না শিশির অধিকারীও না, কেউ করতে পারেনি। নন্দীগ্রামের মানুষ আন্দোলন করেছিল, তুমি ভদ্রলোক নন্দীগ্রামে কোন আন্দোলনের কোন মিছিলে তোমার ছবি দেখা যায়নি, কোনদিন দেখা যায়নি, কোনদিন দেখা যায়নি। তুমি একটা মিথ্যাবাদী, প্রচারক, প্রবঞ্চক, নন্দীগ্রামের মানুষকে ধাক্কা দিয়ে ধাপ্পা দিয়ে নন্দীগ্রামে যারা আন্দোলন বিরোধী করেছিল, যেই সব সিস্টেমের নেতারা নন্দীগ্রামের মানুষকে গুলি করে হত্যা করেছিল, সেই সব নেতাদেরকে নিয়ে সেই সব সিস্টেমের মানুষকে নিয়ে তুমি শহীদ মেডিতে মালা প্রদান করছো, বেহাল নির্লজ্জ, তোমাদেরকে দেখলে বেহাল, মানুষ তোমাদেরকে ক্ষমা করবে না। আর সেই জঞ্জাল দল বিডি অফিসে চাকরিতে বসে আজকে সাইকেল বিতরণ হচ্ছে, কার সাইকেলে বন্ধু ছেলেরা বল, সাইকেলটা তো রাজ্য সরকারের, লজ্জা করে না এই পঞ্চায়েত সমিতির চেয়ারে বসে রাজ্য সরকারের সাইকেল বিলি করছো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিনা পয়সায় চাল আর 1000 টাকা গেছে চালাচ্ছ, আর ফটাফট বাড়ির বউর হাতে রান্না খাচ্ছ বিনা পয়সার চাল, দিনের কথা মনে পড়ে না বন্ধু ছেলেরা, বলো না তোমরা খাও না। আজকের প্রত্যেকটা জিনিস আপ তোমরা জানো, কন্যাশ্রী প্রকল্প, তোমার বাড়ির মেয়েরা স্কুলে গিয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পরে তোমরা কি কন্যাশ্রী পাও না, তোমার বাড়ির মেয়েকে বিয়ে দিতে গেলে রূপশ্রী প্রকল্পের টাকা 25,000 জন্য আবেদন করো না, সেটা তো পশ্চিমবাংলা সরকারের টাকা, মমতা ব্যানার্জির টাকা, সেটা তোমাদের লজ্জা লাগে না। অক্ষম ভাতা আপনারা জানেন, যারা পঙ্গু হ্যান্ডিক্যাপ তারা টাকা পাচ্ছে, বিধবা ভাতা সর্বোপরি বলি। ও বন্ধু ছেলেরা পঞ্চায়েত সমিতি চেয়ার বসছো, তোমার পৌঁছের দিদি লক্ষ্মীর বাজারে টাকা তুলছে 500 জায়গায় 1,000 করেছে, 1,000 জায়গায় 1,200 করেছে, সেই টাকা অ্যাকাউন্টে নেবে না তো, বাপের লজ্জা হলে সেই টাকা বঞ্চনা করো, নেবে না বদ্ধখান করো, টাকা নেবে দিদির বিরোধিতা করবে, এ কি করে হয়? তোমাদের নেতা তোমাদের গরুদের গরুদের আমাদের এমএলএ কাকে বলছো, যাকে আমরা লোডশেডিং বলি, এতদিন তো ক্ষমতায় ছিল, ভোটের সময় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে একজন মাসিক সার্টিফিকেট নিয়েছিল, 70,000 সার্টিফিকেট নিয়েছিল, 7টা ছেলেকে তো চাকরি দিতে পারেনি। আজকে কেন্দ্র সরকারের ক্ষমতায় থেকে আমরা এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লকে একটা তো কোনো উন্নয়নমূলক কাজ কেন্দ্র সরকার করতে পারেনি, তোমরা ভোট চাওয়ার অধিকার রাখো কি করে, লজ্জা বেহা, তোমাদের কিচ্ছু নেই, শরম নেই, তোমরা একটা জায়গায় ভোট রাখতে পারছো, মানুষকে বলতে পারবে না তোমাদের কেন মানুষ ভোট দেবে, তাই তোমার তোমরা তাস খেলছো সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আজকে মানুষের মধ্যে মানুষকে বিবাদ তৈরি করার চেষ্টা করছো। কারণ 750 বছর মোহরা দেশ চালিয়েছিল, তারা কখনো দেশ ভাগের কথা বলেনি, জাতপাতের কথা বলেনি, 350 বছর
নবগ্রহ দেশ চালিয়েছিল তারা কখনো দেশ ভাগের কথা বলেনি, যার পথের কথা ¡Gracias!